এবং আমার সহিত সকল শিক্ষক শিক্ষিকা ও আমাদের সামনে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ সকল শিক্ষার্থীদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিক্ষক ও শিক্ষিকা মহোদয়ের, যারা তিন তিন করে আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং জেএসসি পরীক্ষার অংশগ্রহণ করার জন্য যোগ্য করে তুলেছেন। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, যা আমরা কখনোই ভুলব না। আর আমাদের শিক্ষক শিক্ষিকারা সর্বপ্রথম আমাদের উৎসাহ দিয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আমরা উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। গ্রিক নাট্যকার সফোক্লিস বলেছেন, একটি দিনের আলো কি যে অপরূপ মহিমা তা জানতে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না। ঠিক তেমনি এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আমাদের অনেক শাসন পালনের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সামরিক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি, তাহলে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমার ছোট ও বড় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের কোনো আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকো, সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা লাভবাহিক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি। ওয়াদানা আফিনু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।